হে গাইজ, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। বর্তমানে করোনা ভাইরাস সারা পৃথিবীতে হাড়কাম মাচাচ্ছে, যার কারণে বিভিন্ন দেশ লকডাউন করেছে। এই লকডাউনের ফলে একদিকে যেমন মানুষকে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে, অপরদিকে দেখতে গেলে খুবই ভালোই হচ্ছে। ভালো কেন হচ্ছে সেই সম্পর্কে বলাটা হয়তো ঠিক হবে না, কিন্তু আমরা যদি একটু চিন্তাভাবনা করে দেখি যে না, একদিকে কিন্তু খুবই ভালোই হচ্ছে। এই লকডাউনের ফলে বিভিন্ন ধরনের কলকারখানা এবং যানবাহন শুদ্ধ বন্ধ রয়েছে, যার কারণে বাতাসেতে ধোঁয়া, সীসা এবং বিভিন্ন ধরনের দূষিত পদার্থ মিশতে পারছে না, যার কারণে ওজন স্তরের যে পলিউশনের মাত্রা প্রায় 20-22% কমে গিয়েছে, যা আমাদের পক্ষে খুবই একটি ভালো বিষয়। এবং যে সমস্ত শহরে যানবাহন ও কলকারখানার ধোঁয়া ও ধূলিকণায় ঝাপসা বা অন্ধকার অন্ধকার মনে হতো, সেই সমস্ত শহর আজ খুবই পরিষ্কার পরিচ্ছন্ন লাগছে। সে যাই হোক, এটা আমাদেরই একটি কর্মের ফল যা প্রকৃতি আজ আমাদেরকে সাজা দিচ্ছে। তো বন্ধুরা, এই করোনা ভাইরাসের মতো বিভিন্ন ধরনের বিমারি বিভিন্ন সময় এসেছে এবং গিয়েছে হাজার হাজার লাখ লাখ মানুষের প্রাণ নিয়ে। তাই সে সমস্ত বিমারিগুলি সম্পর্কে আজকের এই ভিডিওতে আলোচনা করব, যা প্রায় 100 বছর অন্তর এসেছিল। ফার্স্ট প্লেগ, এটি ইয়ার্সিনিয়া পেস্টিস নামে একটি ব্যাকটেরিয়া থেকে ছড়ায়। প্লেগ তিন ধরনের হয়, নিউমোনিক প্লেগ, বিউবনিক প্লেগ, সেপ্টিসেমিক প্লেগ। এর মধ্যে সবচেয়ে বেশি খতরনাক হচ্ছে বিউবনিক প্লেগ। এই প্লেগে আক্রান্ত ব্যক্তিদের ফিভার, ভমিটিং এবং উইকনেসের মতো লক্ষণগুলি পরিলক্ষিত হয় এবং ওই ব্যক্তির লিম্ফেটিক সিস্টেম ফেল হতে লাগে। আপনাদের জানকারির জন্য বলে দেব, এটি এমন এক ধরনের সিস্টেম যা আমাদের শরীরে ক্যান্সার রোগের কোষগুলিকে ডেভেলপ হতে দেয় না। এই রোগে আক্রান্ত ব্যক্তির যদি ভালোভাবে চিকিৎসা না হয়, তাহলে 10-12 দিনের মধ্যে ওই ব্যক্তির মৃত্যু হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। বিউবনিক নামের এই প্লেগই 1720 সালে দ্য গ্রেট প্লেগ অফ মার্সিলির কারণ ছিল, যা মার্সিলির 90,000 জনসংখ্যার প্রায় 50,000 মৃত্যুর কারণ ছিল। 1720 থেকে 1722 সালের মধ্যে, অর্থাৎ 2 বছরে এই এত সংখ্যক মৃত্যু হয়েছিল। এছাড়াও মার্সিলির আশেপাশের শহরও এর দ্বারা প্রভাবিত হয়ে প্রায় 50-60 হাজার প্রাণ হারিয়েছিল। এর ঠিক পরেই, অর্থাৎ 1870 সালে, এশিয়াটিক কলেরা পেন্ডামিক নামে এক ধরনের মহামারী লক্ষ্য করা যায়। এর শুরু ভারতবর্ষের পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতার যশোর থেকে হয়েছিল, যা বর্তমানে বাংলাদেশে অবস্থিত। কলেরা ব্যক্তির স্মল ইন্ডাস্টাইনকে ক্ষতিগ্রস্ত করে। এই রোগে ব্যক্তির অনেক দিন পর্যন্ত ডায়রিয়া, ভমিটিং এবং মাসালক্রমের মতো লক্ষণ দেখা যায়। ওই সময় ব্রিটিশাধীন ভারতে অনেক ব্রিটিশ সোলজারও এই কলেরার দ্বারা আক্রান্ত হয়েছিল। ব্রিটিশ সোলজার এক দেশ থেকে অন্য দেশে যেত, যার কারণে সঙ্গে এই কলেরা নামক ব্যাকটেরিয়াকেও নিয়ে যেত। 1820 থেকে 1823 সালের মধ্যে এর জাপটে থাইল্যান্ড, ওমান, চায়না, ইন্দোনেশিয়া এবং মিডল ইস্ট পর্যন্ত চলে আসে। থাইল্যান্ডের ব্যাংককেই প্রায় 30,000 জনের মৃত্যু হয়েছিল। পুরো বিশ্বে এই রোগে ওই সময় আক্রান্ত হয়ে প্রায় 2.5-3 লাখ মানুষের মৃত্যু হয়েছিল বলে অনুমান করা হয়। এর ঠিক পরেই, অর্থাৎ 1918 সালের জানুয়ারিতে স্প্যানিশ ফ্লু নামে এক ধরনের মহামারী লক্ষ্য করা যায়। এই স্প্যানিশ ফ্লু ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের কারণে ছড়িয়েছিল। 1919-এ ব্রিটিশ বায়োলজিস্ট জন অক্সফোর্ড ও ওনার সহকর্মীর রিপোর্ট অনুযায়ী, ফ্রান্সের ইটেপসে তৈরি ইউনাইটেড কিংডমের আর্মি হসপিটাল ক্যাম্পে প্রথম বিশ্বযুদ্ধ চলাকালীন সৈনিকদের জন্য মুরগি ও শুকরের কাঁচা মাংস স্টক করে রাখা থেকে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস ছড়িয়েছিল। এই ভাইরাসও করোনা ভাইরাসের মতো ছিক ও কাশির ফলে বাতাসের মাধ্যমে ছড়ায়। প্রায় পুরো বিশ্বের সমস্ত দেশই এই ভাইরাসের দ্বারা আক্রান্ত হয়েছিল। ওই সময় এই ভাইরাসে প্রায় 50 কোটি মানুষ আক্রান্ত হয়েছিল এবং প্রায় 5-8 কোটি মানুষ প্রাণ হারিয়েছিল। ভারতে প্রায় 1.60-70 লাখ মানুষের প্রাণ গিয়েছিল এই ইনফ্লুয়েঞ্জা ভাইরাসে। 1920-21 সাল পর্যন্ত এই ভাইরাস পুরো বিশ্বে হাড়কাম মাচিয়ে শেষ পর্যন্ত ধ্বংস হয়েছিল, যার মূল কারণই ছিল চিকিৎসা বা মেডিকেল ক্ষেত্রে অমূল উন্নতি। কিন্তু 2020 সালে বা বর্তমান এই পরিস্থিতিতে মেডিকেল ক্ষেত্রে অমূল উন্নতি থাকা সত্ত্বেও আমরা এখনও পর্যন্ত করোনা নামক ভাইরাসের মেডিসিন বা টিকা তৈরি করতে পারিনি, যা আমাদের জন্য একটি খুবই ভাববার বিষয়। তো করোনা ভাইরাস কী এবং করোনা ভাইরাসের লক্ষণগুলি কী কী, করোনা ভাইরাস থেকে কীভাবে সাবধানতা অবলম্বন করবেন,
সেই সম্পর্কের পূর্বেই আমি দু একটি ভিডিও তৈরি করেছি। তো আপনারা চাইলে ওই ভিডিওটি ওপরে আইকনে ক্লিক করে দেখতে পারেন বা এই ভিডিওটি শেষে ওই ভিডিওটি পেয়ে যাবেন। তো আপনারা একটা বিষয় কি লক্ষ্য করেছেন যে প্রত্যেকটি মহামারী প্রায় 100 বছর অন্তর এসেছে এবং হাজার হাজার মানুষের লাখ লাখ মানুষের প্রাণ নিয়ে গিয়েছে। তো এই 100 বছর অন্তর মহামারী আসার কি কারণ তা বৈজ্ঞানিক কোনো ব্যাখ্যা নাই, তবে এটা আমাদের কাছে সত্যি একটা ভাববার বিষয় যে প্রকৃতির মেহমান হয়ে প্রকৃতির বুকে থেকে প্রকৃতির সঙ্গে যদি বারবার বেঈমানি করি তো প্রকৃতি ঠিক একদিন না একদিন তা প্রতিশোধ নেবেই, যা এই সমস্ত বিমারিগুলি তার জ্বলন্ত উদাহরণ। তো এখান থেকে আমাদের শিক্ষা নেওয়ার একটি বিষয় রয়েছে যে প্রকৃতির সঙ্গে যাতে সদ্ব্যবহার না হয় সেদিকে আমাদেরকে লক্ষ্য রাখা। প্রকৃতিতে যানবাহন এবং কলকারখানার দূষিত ধোঁয়া সরাসরি যাতে বায়ুতে মিশতে না পারে সেদিকে লক্ষ্য রাখা, যেখানে সেখানে বর্জ্য পদার্থ যাতে জমে না থাকে বা বর্জ্য জল যাতে জমে না থাকে সে বিষয়ে লক্ষ্য রাখা, যথাসম্ভব গাছ কাটা বন্ধ করা। তো এই সমস্ত বিষয় আমাদেরকে যথাসাধ্য লক্ষ্য রাখতে হবে প্রকৃতির সঙ্গে সদ্ব্যবহার করার জন্য। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। চ্যানেলটিতে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। Thanks for watching.